বন্ধুরা, আমি সকাল সকাল কানে লেগে গেছি। এখন বাজে সকাল 7টা। তুমি এখন দিয়ে কাম শুরু করে দিছি। তোমার সকালের রান্নাটা হয়ে গেছে। আপনার দাদা ভাই কাজে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সব কামে লেগে গেছি। তুমি দেখতে পাচ্ছো আমি সকাল সকাল এখন বিছানাটা গুছাইতেছি। তুমি কে এই বাসায় কত কথা সেটা আপনাকে পরে কইতাছি। আপনি কাজগুলো আগে সাইডে নিই, এরপর আপনাগুলো আলাপটা সারবো। তো এখন মুই পিছানে নামিয়ে গেছি। ঝাড় দিতে পুরো উড়ানডারে ঝাড় দিয়ে আলাম। তো উড়ানডারে মুই ঝাড় দিয়ে পরিষ্কার করে সকালে পাতা দেখে নেয়। এই হিনু হিনু পাতা সব ঘুরে গেছে। দেখতে পাচ্ছি নতুন ফুল গাছ লাগিয়েছে। তো হেয়া লাগাইলাম। লাগানোর পর এর ভিতরে মুই চারপাশে বেড়াও দিয়ে দিয়েছি সকালে। তো মুই বেড়া টেড়া দিয়ে একদম সুন্দর করে সাজাই নিছি। হার পাশে দেখি পাতা পড়ে রয়েছে। তুমি সকাল সকাল পিছাটা নিয়ে নেমে গেছি, পাতাগুলো ঝাড় দিয়ে লাগতে। তো সবগুলো পরিষ্কার করে নিই, আপনারা দেখে দেখেন। তো বন্ধুরা, আলাপটা এখন করছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ভিডিওটা করছি যে আমি দেখেছি সবাইকে ভিডিও করতে যে কে কোন টপিক নিয়ে যে বলছে আজকে এই ভাষা নিয়ে কথা বলবো সারাদিন। তো আজকে আমি বাংলাদেশের ভাষা নিয়ে কথা বলবো। তো আমি বাংলাদেশের ভাষা ততটা ভালো পারি না। তো যেটুকু পারবো সেটুকু চেষ্টা করব, আর তোমরা দেখতে থাকো। তো আজকে সকালবেলা থেকেই শুরু করছি যে কেমন আছো তোমরা সবাই? মোরা অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? তো এই নিয়েই ভিডিওটা শুরু করলাম। আমি এখন দাঁত মাজতে আইছি রাস্তায়। এই যে আমার সামনের বাড়ির রাস্তা, তো এই রাস্তায় আমি দাঁত মাজতে আইছি। এখন রোদ্দুর উঠে গেছে প্রায়। আর এই যে ঘরগুলো দেখছেন, এইখানে পাপড় করা হয়। তো আপনারা নিশ্চয়ই জানেন পাপড়। তো সেই পাপড়গুলো এখানে করা হয়। আর আমাগো ধান মাঠের, মানে আমাদের এখানে মাঠের ধানগুলো সব পাইকে গেছে বলে লোকজন কাটতেছে। তো খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো আমার ঘরের কাম তো প্রায় হইয়া গেছে। আমি বাড়ি যাইয়ে জল আনতে যাবো টিউব কলে। টিউব কল বাংলাদেশের মধ্যে হেয়েই কয় টিউব কল, টিউবল। হ্যাঁ, টিউবল। তো হেই নিয়ে জল আনতে যাবো এখন। এইটারে বাংলাদেশে তো এই নিম গাছের ডাল দিয়ে এরপরে দাঁত মাজত। তা মুই এখন একখান বেরাস লইয়া আইসি, এইটার দিয়েই দাঁতটা মাজমু। তো ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ কোনানে যাবেন না। ভালো লাগলে অবশ্যই, আমি বাংলাদেশের ভাষায় কইতেছি যে একখান এইরম একটা থায় হেইটা দেবেন, ওইটারে যাই নাকি কয়। আর একটা আমার প্রশংসা করার লইগা কিছু লেখা দেবেন। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আমরা ঘুরতে এসেছি রাস্তায়। রাস্তাটা খুবই সুন্দর। এই নিয়ে অনেকে আয় ঘুরতে দেখেন, চারপাশটা একদম ফার্স্ট ক্লাসের মতো লাগতে আছে। তো ফার্স্ট ক্লাসটাও আমি হিন্দিতে বলে ফেলাইছি। তো আপনারা দেখতে থাকেন, আমি একটু ব্রাশটা করে নিই। এই যে খালগুলো দেখতেছেন, এখানদার সব পাড়ার সবাই মিললাম মাটি তুল্লা তুল্লা ঘরে লইয়ে গেছে। হের লোকে ঠালা হয়ে গেছে সবগুলা। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কী ভিডিও দিব আপনাকে। হের লোক মোর মাথায় আজকে সকালবেলা এইটাই আইলো। আপনাকে দাদা ভাইটা কইছি যে মুই সকালবেলা এই ভিডিও করবো। তো আপনাদের দাদা ভাই তো হাসিয়া গড়া করি এই মাথার দৌমাতা। তো ভাবলাম এইটাই করা যাক, দেখি কেমন হয়। তো আপনারা তো কিছু কথা কইতেছেন না যে কিরম ভিডিও আপনারা দেখবেন। তা কইলে আমি সেরম ভিডিও করতে পারতাম। আপনারা কিছু কইতেছেন না, তার জন্য আমার মাথায় যেটা আছে মুই সেই ভিডিওটাই করতেছি। তা কেমন লাগতেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। কোন ধরনের যাইবেন না, মুই ডাক্তারের বিরাস করে লই, মুই ডাক্তারের মাছ জালই। বন্ধুরা দেখতেছেন আমাকে এখানে সবাই সকাল হইলেই গরু বাছর লইয়া মাঠে চলে আসে ঘাস খাওয়াইতে। সকাল হইয়া গরু বাছর লইয়া যাইতেছে, একটু পরে এখানে হারাবাড়ি গরু বাছর ভর্তিয়ে যাইবে এনে। চলেন তালে মোট বেরাস্ত হইয়াই গেল প্রায়। মুই এখন বাড়ি যাইয়া সাপ কলে জল আনতে যাবো। তো আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, আমি সকালবেলা করে হইয়া গেছি ভাত খাইতে। তো রয়েছে গরম গরম ভাত আর একটা আলুর তরকারি আর বাগুন ভাজা। তো এর দিয়ে আমি সকালে খাওয়াটা খাইয়ে নেবো। খাওয়া
বন্ধুরা, এখন বাজে সকাল 12:30, সকাল বলি দুপুর 12:30 বাজেনি, সরি আমি বললাম কি আমি দেখলামই না, তো এখন বাজে 11:30। আর আমি আর মা গেছিলাম, যেহেতু বাংলাদেশে কথা বলবো আমি ভুলে গেছি, যেহেতু মা আর আমি গিয়েছিলাম পোস্ট অফিসে, মার একটা আধার লিঙ্ক করবে তার জন্য, তো আমরা আধার লিঙ্ক করে চলে আইসি। আর আমার ফোনের ব্যাটারি লো, 15% আছে, তো সকালবেলা গেছিলাম জল টিউবওয়েলে জল আনতে, তো জল ছিল না, আর তাই এখন যামু, এই এই পোশাকই এখন জল আনতে চলে যামু, নাহলে কারেন্ট আবার কখন চলে যাবে আর জলও আইবে না, তো চলো মুই যেই জলটা লইয়াই লইয়ে স্নান করতে হবে, স্নান করে স্নান বলিকে বাংলাদেশে কী করে নামু, তো নামু নাইয়া এরপরে দুগ্গা খামু। হ্যাঁ, তো চলো তোমরা দেখতে থাও। তো ফ্রেন্ড, এখন বাজে বিকেল 3:30, তো এখনই আমি আমার ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা বেশি বড় আর আমি করছি না, ভিডিওটা বড় করলে আমার এডিট করে আপলোড করতেও লেট হবে অনেক, আর অনেকই সমস্যা হবে, তো তার জন্য আমি ভিডিওটা বেশি বড় করছি না। আর এই যে কাজগুলো দেখছে এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আমি ফুল খুবই পছন্দ করি তার জন্য আরও নিয়ে আসবে বলেছে। তো দেখো আমাদের গোলাপ গাছে এই একটা গোলাপ ফুটছে, তো এটা সাদা কালারের গোলাপ, আর আমি তোমাদের দাদাভাইকে বলেছি আরও অনেক রকমের কালারের গোলাপ আনতে, তো এই ফুলগুলো তোমাদের, আর এইগুলো হচ্ছে গাঁদা ফুল গাছে, যে তো এই ফুলগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে গাছগুলো, এগুলো ফুল ফুটলে তোমাদের আরও একবার দেখাবো যখন ফুলগুলো ফুটবে। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, যেহেতু ভিডিওটা অনেকই বড় হয়ে গেছে এমনিও, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, কারণ তোমাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো যদি তোমাদের ভালো না লাগে তাহলে তো বানিয়ে আর কোনো কাজ নেই, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি। তো দেখো আমাদের টম্পু চিল্লানো শুরু হয়ে গেছে, তো ভিডিওটা আর করতে পারবো না, তো এখানেই এন্ড করছি ভিডিওটা। লাস্টে কিন্তু আমি বাংলাদেশের কথা আর বললাম না, দেখো আমার সাথে কথা বলছে, তো ভিডিও লাস্ট আমার কথাই বলতে দিচ্ছে না, কি হয়েছে কি, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আর ভিডিওটা লাস্টে আমি বাংলাদেশের কথা কিন্তু বলতে পারলাম না, তো তার জন্য সরি সবাইকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।